2020 সালটা যেন দুঃসংবাদের বছর। একের পর এক বিনোদন জগৎ, সংস্কৃতি জগৎ থেকে দুঃসংবাদই এসে চলেছে। আর এই শেষ লগ্নে আরও এক দুঃসংবাদ স্তব্ধ করে দিল দর্শক শ্রোতাদের। প্রবাদ প্রতিম শিল্পী নির্মলা মিশ্র হাসপাতালে ভর্তি হয়েছেন হৃদরোগজনিত সমস্যা নিয়ে। গতকাল রাত থেকেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই হাসপাতালেই আরও কয়েক মাস আগে তিনি ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার ফুসফুসে সংক্রমণ ছাড়াও ইউরিনারি ট্র্যাকে সংক্রমণ ঘটেছে। তবে এখনও নির্মলা মিশ্র কোভিড পজিটিভ কিনা তার রিপোর্ট আসেনি। কোভিড রিপোর্ট এবং সিটি স্ক্যান রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। কাল থেকেই সংজ্ঞাহীন অবস্থায় আছেন নির্মলা মিশ্র। তবে এত দুঃখের মধ্যেও সুসংবাদ একটাই, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, এখনই ভয়ের কোনো কারণ নেই, জানিয়েছেন ডাক্তাররা। সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র সুস্থ হয়ে উঠুন। শর্মিলা শো হাউসের পক্ষ থেকে এইটুকুই এখন কাম্য। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates.